আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের আয়োজন জমজম ট্রাভেল সিটি সম্পাদকীয়তে কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজ সমগ্র বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে। এটি গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় কথা বলা অত্যন্ত জরুরি। মত প্রকাশ যদি না করা যায় তাহলে সেটা গণতান্ত্রিক বিশ্বের আচরণ হতে পারে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এখন মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। মত প্রকাশ খুবই জরুরি একটা রাষ্ট্রে, একটা সমাজে বা একটা পরিবারে। প্রিয় দর্শক, আপনি যদি কোনো পরিবারের সদস্য হন, সেই পরিবারের ভালো মন্দের মত যদি আপনি প্রকাশ না করতে পারেন তাহলে সেটা তখন আর আপনার কাছে পরিবার মনে হয় না। কি মনে হয়? মনে হয় যেন কারা বন্দিত্ব গ্রহণ করেছেন। সেই জন্যে যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, আপনার মত কর্তৃত্বশালীরা গ্রহণ করুন বা না করুন, আপনি যদি মতই প্রকাশ না করতে পারেন তাহলে সেটা খুবই অসহনীয়, অস্বস্তিকর একটা ব্যাপার। একটা কার্টুন আপনার মাঝে মধ্যেই দেখেন ফেসবুকে, একটা পাখিকে বন্দি করে রাখা হয়েছে। আরেকটা পাখি তাকে জিজ্ঞেস করেছে যে তুমি বন্দি কেন? পাখিটা তখন বলছে, আমি কথা বলি এই জন্য আমাকে বন্দি করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, কথা না বলে আমরা সবাই যদি নীরব হয়ে যাই, নীরবতাও কিন্তু অনেক ভয়ঙ্কর। যখন একটি জনপদ নীরব হয়ে যায় তখন সেই জনপদে প্রকাশ্যে কিছু ঘটে না, অপ্রকাশ্যে অনেক ষড়যন্ত্র হয়, অনেক বিপ্লব প্রতিবিপ্লবের খসড়া তৈরি হয়। সেই জন্যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কথা বলা খুবই জরুরি। আমরা এই সময়ে দাঁড়িয়ে চালচোর ত্রাণচোরদের নিয়ে কথা বলছি। হ্যাঁ, নিঃসন্দেহে জনপ্রতিনিধিদের কেউ কেউ বিরল উদাহরণ দেখাচ্ছেন মানবতার সেবার, কিন্তু এখনো আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখছি অসহায় গ্রামের মানুষের প্রতি জনপ্রতিনিধিদের কি নির্মম, কি নিষ্ঠুর আচরণ। কয়েকদিন আগে চট্টগ্রামের একজন ওয়ার্ড কমিশনার কর্তৃক একজন ত্রাণ প্রার্থীর বুকে লাথি দেওয়ার খবর আমরা প্রকাশ করেছিলাম। সেই ওয়ার্ড কমিশনার এবং ওয়ার্ড কমিশনারের লোকজন ত্রাণ নিতে আসা এক বৃদ্ধ মহিলার বুকে লাথি দিয়েছিল। আজকে যে ঘটনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিডিও দেখাচ্ছি, এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। জনপ্রতিনিধিদের কাছে যদি কোনো বরাদ্দ না থাকে তাহলে তারা তো আশ্বস্ত করতে পারেন, তারা তো সান্ত্বনা দিতে পারেন, এতটুকুও তারা কি পারছেন না? নাকি তারা সকল মানবিক গুণাবলীর দূরে ঊর্ধ্বে উঠে, মানবিক গুণাবলীর বাইরে গিয়ে তারা অমানবিক হয়ে যাচ্ছেন, তারা নিজেদেরকে আর পশুত্বের জায়গা থেকে রক্ষা করতে পারছেন না? প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি দেখব। দর্শক, এর চেয়ে অমানবিক আর কি হতে পারে? একজন মানুষ অসহায় হয়ে, ক্ষুধার্ত হয়ে যখন তার ভোট পেয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যাবে, তখন সে যদি নিপীড়ন করে, এর চেয়ে জঘন্য, এর চেয়ে নির্মম, এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে? হ্যাঁ, আপনারা বলবেন যে উনি তো ভোট পেয়ে নির্বাচিত হননি, সেই জন্য মানুষের উপর এমন নিপীড়ন করছেন। ভোট যদি একজন ব্যক্তি না পায় বা ভোট না নিয়েই তিনি নির্বাচিত হতে পারেন, তারপরেও তো তিনি ওই এলাকার জনপ্রতিনিধি, প্রতিনিয়ত মানুষের কাছে তিনি যাচ্ছেন, মানুষের কাছে বের হচ্ছেন, সমাজে তার সুন্দর মুখটা দেখাচ্ছেন। তিনি তার এলাকার মানুষের উপর নির্যাতন করে কিভাবে আবার জনসাধারণের মধ্যে বের হন, কিভাবে আবার মানুষের সামনে আসেন, কোন অধিকার বলে দাঁড়ান? এর জন্যে আমরা যারা সাধারণ মানুষ তাদেরও অনেক ভুল আছে। সাধারণ মানুষ সংবদ্ধ নই বলেই আজকে আমাদের উপর জুলুম নিপীড়ন করছে অনেকে। প্রিয় দর্শক, এই যে লকডাউন চলছে, এই লকডাউনে গ্রামের মানুষ কেমন আছে? গ্রামের মানুষ অসহায় অবস্থায় আছে। অনেকে
দুঃখের দিনাতিপাত করছে, কাউকে বলতেও পারছে না। এইরকম একটা ভিডিও আমাদের কাছে এসেছে। উত্তরাঞ্চলের একজন মানুষ গানে গানে আমাদের এই বর্তমান সময়ে গ্রামগঞ্জের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন। আসুন আমরা এটা দেখি এবং উপলব্ধি করি যে সাধারণ মানুষ কি অসহনীয় কষ্টে রয়েছেন। কেমন চলিবে সংসার বসে থাকলে মাসের মাস, বসে থাকলে মাসের মাস, কেন যে দিলা করোনা ভাইরাস, ও আল্লাহ কেন যে দিলা করোনা ভাইরাস, ও কি ওহো ওহো রিক্সা অটো ঠেলা গাড়ি সবাই বসে আছে বাড়ি, কেমনে করবে দোকানদারি দোকানি ভাই, কিছু দোকান খোলাই আছে তারাও আবার সুযোগ বোঝে, কিছু কিছু জিনিসের বেশি দাম চাই, ঘোড়া নাই যে মাঠে যাইয়া কাটি বোরে ঘোড়ার ঘাস, কাটি বোরে ঘোড়ার ঘাস, কেন যে দিলা করোনা ভাইরাস, ও আল্লাহ কেন যে দিলা করোনা ভাইরাস, ও কি ওহো ওহো চাল চোরা আর তেল চোরাতে মাইতাই আছে কুবুদ্ধিতে, ধনী হইয়া যাইব এবার কুড়ি সালেতে, বেয়াদবের বেয়াদবি আল্লাহ তো দেখতেছে সবই, কত দূর পারিস তোরা দৌড়াইতে, শেষ পর্যন্ত কি হলো রে হাতে হারকেন ঘাড়ে বাঁশ, হাতে হারকেন ঘাড়ে বাঁশ, কেন যে দিলা করোনা ভাইরাস, ও আল্লাহ কেন যে দিলা করোনা ভাইরাস, ও কি ওহো ওহো বলতে গেলে কান্নায় আসে অশ্রুতে দুই চক্ষু ভাসে, একটি জাতি আছে এই বাংলাদেশে, জাতিটা যে শিল্পী জাতি মনে হয় সে বেহে জাতি, খুঁজা দেখো নাম থাকে না কোনো খাহাতে, লজ্জায় কিছু বলে না সে ঘরে না থাকিলেও ভাত, ঘরে না থাকিলেও ভাত, কেন যে দিলা করোনা ভাইরাস, ও আল্লাহ কেন যে দিলা করোনা ভাইরাস, কেমনে চলিবে সংসার বসে থাকলে মাসের মাস, বসে থাকলে মাসের মাস, কেন যে দিলা করোনা ভাইরাস। প্রিয় দর্শক, আজ আর কোনো কথা বলতে চাই না, ভালো আছেন কিনা সেটাও জিজ্ঞেস করিনি। প্রিয় দর্শক, নিরাপদে থাকবার চেষ্টা করুন, নিজের মধ্যে সাহস রাখুন, কারোর উপর ভরসা না করে কেবল নিজস্ব শক্তিমত্তায় উঠে দাঁড়ান, নিজের পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করুন। শুভেচ্ছা নিরন্তর।